আসসালামু আলাইকুম। আজকে এখন আপনাদেরকে আমি দেখাবো যে মাগুর মাছ কীভাবে ব্রিডিং করতে হয়, মাগুর মাছ ইঞ্জেকশন নিয়মটা কী। তো এখানে আমরা প্রায় 60 কেজির মতো শিং মাছ ইঞ্জেকশন করছি। শিং মাছ ইঞ্জেকশন করার পরে এখন আমরা মাগুর মাছ ইঞ্জেকশন করব। তো এখানে আমরা এখানে বাছাই করছি মাগুর মাছ। তো ইয়া খুশি ডাল আছেন, মর্দা মাছ আর মেটকি মাছটা দেখেন। তো এই যে এই যে মর্দা মাছগুলো দেখতে পাচ্ছেন যে কালার ওলা, পেটে ডিম নাই। তো এখন আপনাদের দইরে দেখাচ্ছি পেটটা। এই যে দেখেন পেটে যাতা দিবেন, শক্ত থাকবে, এটা বুঝবেন যে মেল মাছ। তো ডিমোলা মাছ আপনাদেরকে দেখাবো। তো এখানে প্রায় 70 পিসের মতো হবে মাগুর মাছ রাখা আছে। এগুলো বাছাই করে এখানে রাখছি। তো বাছাই পর্বটা আপনাদেরকে দেখানো হয় নাই, সময় অনেক মাছ ইঞ্জেকশন করা হয়েছে। এখানে আপনাদেরকে মেদি মাছ দেখানো হচ্ছে যে মেদি মাছ কীভাবে কিনবেন। একটা মধ্যে মাছ এটা মাগুর মাছের ব্রিডিংয়ের ফার্স্ট স্টেপ। তো এই যে দেখেন মাগুর মাছের মেদি মাছ আপনার একটু কালচা কালার থাকবে, আর এই পেটটা এই যে দেখছেন নরম, আর মর্দা মাছের পেটটা খুব শক্ত ছিল, আর এটা এই যে পেটটা আপনি দেখতেছেন একটু ওসা। তো এরকম প্রত্যেকটা মাছে থাকবে, আর মেদি মাছে অনেক সময় ডিম থাকবে না, ডিম ছেড়ে দিবে তখন একবারে লুজ হয়ে যাবে, পেটটা কেড়ে এদিক সেদিক হয়ে যাবে। তো এটাই করব। এখন আমরা ওষুধটার নিয়মটা আপনাদেরকে বলে দিব। তো কীভাবে ইঞ্জেকশন করবেন, তো এখানে দেখেন যে ওবুলিন আছে, ওবুলিন এই ফিশ হরমোনটা আপনারা সব মাছে করতে পারবেন, এবং শিং মাগুরের জন্য এটা খুব ভালো। তো অন টাইম পাউডারটা তো আপনারা জানেনই, এটা একটা পাউডার কম্পাউন্ড। তো এটা দিয়ে আপনারা কয় কেজি মাছ করবেন সেটা আমি বলছি, যে এটা দিয়ে আপনারা 10 কেজি মাছ এখন বর্তমানে করতে পারবেন মাগুর মাছ, আর এরপরে গিয়ে 12 কেজি 14 কেজি করতে পারবেন। তো আরও ফার্স্ট সিজন তো একটু কম করলে ভালো হয়, কিন্তু বেশি দিলে এত ভালো হবে না। তো এখানে আপনারা এই মুখাটা খুলবেন, খোলার পরে এখান থেকে এরকম শিরিষ নিয়ে, যারা অল্প মাছ করবেন তারা অল্প শিরিষ নিয়ে এখানে করবেন, এখান থেকে বের করবেন, ওষুধটা বের করে ওই পরিমাণে করে নেবেন। তো আমরা ওষুধটার মেয়াদ থাকে 2 বছর, আপনারা 2 বছর ব্যবহার করতে পারবেন। দেখেন 24/8 উৎপাদন হয়েছে, 23/8 উৎপাদন হয়েছে, 25/8 মেয়াদ শেষ। 2 বছর আপনারা রেখে রেখে আস্তে আস্তে ইউজ করতে পারবেন। তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে এটার সাথে আপনারা পানি কীভাবে মিক্সিং করবেন। তো এটা থেকে কম্পাউন্ড ওষুধ দিয়ে করতে চান তাহলে এটা দিয়ে আপনার 6-7 কেজি করতে হবে, বা এখন ফার্স্ট টাইমে 5 কেজি করবেন। তো 2:2 সিস্টেম। তো মাগুর মাছ আপনার কেজিতে কয় পিস হয় সে অনুযায়ী পানিটা মিশাবেন। তো বললেন লিকুইড যেহেতু, তো লিকুইড ওষুধটা অনেকে মনে করে যে পানি না মিশালে হবে, তো আপনার ছোটো ছোটো মাছ থাকলে তখন বেশি আকারে পানি মিশাতে হবে। যেটা 1 মিলি ওষুধ নিলে, আমরা 1 মিলি ওষুধ নিছি, 1 মিলি ওষুধ দিয়ে 1 কেজি মাছ করা যাবে। তো আমাদের একটু মাছটা আছে 4-5 কেজি, তো 5 কেজি হলে আমরা 1 মিলি ওষুধ দিয়ে 5টা মাছ করব। তো 5টা মাছের জন্য আমাদের এখন মাগুর মাছ একটু বড় সাইজ, তাহলে আমার 50 দাগ পর্যন্ত এক একটা মাছটা ওষুধ দিতে হবে। তো 1 মিলি ওষুধ দিলে 50-50 2 হয়, আরও আমাদের যোগ করতে হবে 3, তাহলে 3 হলে আরও 150, তাহলে এর সাথে আরও 1.5 শিরিষ পানি দিলে আমাদের পুরো 5টা মাছ করা যাচ্ছে। তো এটা আমরা পানিটা মিশাই নিছি। তো
আপনার 5টা মাসে 1 মিলি ওষুধ দিয়ে করবেন। আর সবসময় খেয়াল রাখবেন যে লেজের এই যে ডিম ডিম আছে পেটে, ডিমের এখানে না, নাভির সোজাসুজি এই বরাবর এই জায়গার মধ্যে এভাবে সুইটা ঢুকাই দিবেন। ঢুকাই দিয়ে আপনার 50 দেখাচ্ছি এভাবে জাম হয়ে গেছে না, সোজাসুজি দিয়ে এই নাভির সোজাসুজি দিয়ে উপরের দিকে এভাবে ঢুকাই দিবেন। ঢুকাই দিয়ে পুরোটা সুন্দরভাবে প্রবেশ করে দিবেন। প্রবেশ করে দেওয়ার পরে তো এখানে দেখেন যে রক্ত বের হবে, বা সুন্দর করে এই করে দিবেন। দেওয়ার পরে সুন্দরভাবে মেল ফিমেল আলাদা রাখবেন। তো এই সিস্টেম ইঞ্জেকশনটা করা হলে ভালো হবে। তো এখানে ফিমেল মাছটা আপনারা ছেড়ে দিয়ে, অন্ধকার একটু দেখা যাচ্ছে না, সন্ধ্যা হয়ে গেছে, তো মেল মাস ফিমেল মাছটাকে ডিমোলা মাছটাকে এরকম সারা দিন জন্না দিতে হবে। তো আমরা 18 ঘন্টা থেকে 20 ঘন্টা পরে আমরা চেক দিব মাছের ডিমটা কি পরিপূর্ণ হয়েছে কি না, তখন হাতে আমরা নিব। আর পরবর্তী আপডেট আগামী দিন আপলোড করা হবে, তো আপনারা সাথেই থাকবেন। তো অন্ধকারে ভিডিওটা ভালো হচ্ছে না, বুঝতে পারছি, তাও আপনারা বুঝে নেবেন একটু একটু। আর পরের স্টেপটা খুব কঠিন হবে, প্রথম ইঞ্জেকশনটা মোটামুটি সবাই করতে পারবেন আশা করি। তো আপনার এই ফিমেল মেল মাছগুলো আপনারা এরকম একটি ড্রামে বা হাউজে আলাদা রাখবেন, একসাথে রাখবেন, বুঝছেন? তো এভাবে রেখে দিবেন আর জন্না দিবেন মহিলা মাছকে। তারপরের দিন আমরা কত ঘন্টা পরে ডিমটা পেয়েছি, ভালো রেজাল্ট পেয়েছি, তখন আপনাদেরকে জানাবো এবং মাগুর মাছের ডিম কীভাবে নিতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।